নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি খিচুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শীতের দুপুরে গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে, তাই গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি বানিয়েছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। জন্য এখানে গোবিন্দভোগ চাল এক বাটি, ছোলার ডাল, মুগ ডাল, সবজির মধ্যে কুমড়ো, ফুলকপি, শিম, গাজর, আলু, মটরশুঁটি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, ঘি নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে প্রথমে মুগ ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ভাজার সময় আমি দুটো তেজপাতা দিয়ে দেব। মুগ ডালটা এখানে লাল করে ভেজে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এরপর সমস্ত রকমের সবজি একে একে করে ভেজে তুলে নেব। যারা ইউটিউব থেকে দেখছেন, নতুন বন্ধু আছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ও ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে। ফুলকপির টুকরোগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে দেব। ফুলকপিগুলোকে এখানে লাল করে ভেজে তুলে নেব। কুমড়োটা এখানে আমি আলাদা করে ভেজে নিয়েছি। এরপর সমস্ত রকমের সবজিগুলো দিয়েছি, দিয়ে ওগুলো সামান্য ভেজে তুলে নেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর একে একে ডালগুলো ধুয়ে নিয়েছি। প্রথমে ছোলার ডাল, মুগ ডাল আগে দিয়ে দেব। ডালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এইভাবে ফুটিয়ে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, এরপর গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। নারকেল কুচিয়ে ভেজে নিয়েছি, ভাজা নারকেলটা আগে দিয়ে দেব। একটা হাতা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে তলাটা না বসে যায়। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব, এক চামচ হলুদ দিয়ে দেব। এ হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সুন্দর কমে এসছে, এরপর ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব। ভালো করে হাতা দিয়ে নাড়তে থাকবো। জলটাও কমে এসছে, সুন্দর সমস্ত রকমের সবজি সেদ্ধ হয়ে এসছে। এরপর মটরশুঁটি দিয়ে দেব। এরপর সাইডে নামিয়ে রেখে দিয়ে ফোড়ন দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলের ওপর আদা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ওপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমার রান্না খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। এরপর একটু বেসন দিয়ে কুমড়ো চৌকো চৌকো করে ছেঁকে নেব এবং বেগুনিও ছেঁকে নেব। বেগুনি ও কুমড়ো, আমরা এটাকে কুমড়োনি বলি, ছাঁকা হয়ে গেছে, গরম গরম পরিবেশন করব খিচুড়ি। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।